গোয়েন্দা সংস্থা বা কোনো গুপ্তচরকে কল্পনা করলেই কেমন গা ছমছম করা অনুভূতি জেগে ওঠে। বর্তমান বিশ্বে ক্ষমতাধর দেশগুলোর শক্তির অন্যতম উৎস হলো এই গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স এজেন্সি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সেরা 10টি গোয়েন্দা সংস্থা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ১. মোসাদ। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে। দেশটির প্রধানমন্ত্রী সংস্থাটির প্রধান। পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েল সরকারের এই বিশেষ এলিট বাহিনী। মোসাদ প্রতিষ্ঠিত হয় 1949 সালে 13ই ডিসেম্বর। মোসাদের এই কাজের বাজেটও কারোর জানা নেই। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিখ্যাত অপারেশনগুলো হচ্ছে 1960 সালে আর্জেন্টিনায় আইকম্যান হান্ট, 1965 সালে হেবারত চুকাররস হত্যা, 1963 থেকে 1966 সালে অপারেশন ডায়মন্ড, 1972 সালে মিউনিক অলিম্পিকে হত্যাকাণ্ডের প্রতিশোধ, 1990 সালে অপারেশন রেজারবন্ড বুল কিলিং, 2010 সালে মোহাম্মদ আল মাবুহু হত্যাকাণ্ড। ২. সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোড় গোয়েন্দা সংস্থা বা সিআইএ নামে বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। এটি একটি স্বাধীন সংস্থা যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। সিআইএ এর প্রাথমিক কাজ হচ্ছে বিদেশি সরকার, সংস্থা এবং ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং তা জাতীয় নীতি নির্ধারকদের কাছে তা সরবরাহ করা এবং পরামর্শ প্রদান করা। সিআইএ এবং এর দায়বদ্ধতা 2004 সালে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ৩. এমআই 6। MI6 ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের একটি বিশেষায়িত শাখা। সংস্থাটির অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। 1909 সালে অক্টোবরে সিক্রেট সার্ভিস ব্যুরো নামে এটি গঠিত হয়। এই সময়ে ব্যুরো নেভাল ও আর্মি সেকশন নামে দুটি বিভাগে কাজ করত। নেভাল বিভাগের কাজ ছিল অন্য দেশে গোয়েন্দাগিরি, অন্যদিকে আর্মি বিভাগের কাজ ছিল আভ্যন্তরীণ সন্ত্রাস দমন। পরে নেভাল বিভাগের নাম দেয়া হয় MI6 আর আর্মি বিভাগের নাম দেয়া হয় MI5। MI6-এর দীর্ঘ ইতিহাস রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশে হামলা ও হত্যাকাণ্ড সম্পৃক্ততার। এই জন্য সংস্থাটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যুক্তরাষ্ট্রের সিআইএর সহযোগিতা নিয়েছে, আবার কখনো সহযোগিতা করেছে। বিভিন্ন ইস্যুতে এই তিনটি সংস্থা একই সাথে কাজ করেছে বলে জানা যায়। ৪. MSS। চীনের গোয়েন্দা সংস্থা গাউজিয়া, আংকেন বু অথবা মিউনিস্ট অব টেস্ট সিকিউরিটি, এটি বিশ্বজুড়ে MSS নামে পরিচিত। চীনা MSS-এর অনেক কিছুই সাধারণ মানুষের অজানা আর এর কর্মী সংখ্যা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার তুলনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়। 2005 সালে এক প্রতিবেদনে জানা যায় শুধু অস্ট্রেলিয়াতেই MSS-এর 1000 ইনফর্মার রয়েছে। MSS-এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। এর জবাবদিহিতা টেস্ট কাউন্সিল অব চায়নার কাছে। MSS-এর সংস্থার প্রধান চেন ওয়েনকিন। MSS-এর অনেক নামকরা এজেন্ট রয়েছে। এর মধ্যে রয়েছেন ল্যারি উ, তাইচিন, ক্র্যাটিনা লেউং, পিটার লি, চি মো সুয়েন। 1996 সালে F-15, B-52 সহ বহু সামরিক প্রযুক্তি পাচারের অভিযোগে ডংফ্যাং চু নামে বোয়িং কোম্পানির এক ইঞ্জিনিয়ার ধরা পড়েন। পৃথিবীর অন্য সব গোয়েন্দা সংস্থাকেই MSS তাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন। ৫. FSB। রাশিয়ার FSB স্থাপিত হয় 1995 সালে 3 এপ্রিল। তবে এত অল্প বয়স দিয়ে FSBর কার্যকারিতা, প্রভাব ও ভয়াবহতার কথা মোটেও অনুমান করা যাবে না। অনুমান করতে হবে এর পূর্বসূরি সংস্থার কথা মাথায় রেখে। FSBর কর্মী সংখ্যা লক্ষাধিক। FSBর সদর দপ্তর রাশিয়ার মস্কো শহরের লুবিয়াঙ্কা স্কোয়ারে। এর জবাবদিহিতা করতে হয় প্রেসিডেন্ট রাশিয়ান ফেডারেশনকে। FSB সংস্থার প্রধান আলেকজান্ডার বর্টনিকভ। FSBর সাহায্যকারী সংস্থার নাম গ্রু। FSBর মোট 10টি বিভাগ রয়েছে। FSBর নামকরা এজেন্টের নাম আন্না চ্যামম্যান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে FSBর গোয়েন্দারা যারা নিয়মিত FSBকে গোপন তথ্য সরবরাহ করে যাচ্ছে। FSBর সর্বমোট কর্মকর্তার সংখ্যা এবং এদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এদের নিজস্ব কৌশল হিসাবে গোপন রাখা হয়। ৬. BND। জার্মানি বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম DNB, ইংরেজিতে ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস। জার্মান চ্যান্সেলার অফিস থেকে সংগঠিত, সরকারি নিয়ন্ত্রিত হয় এবং চ্যান্সেলারের কাছে জবাবদিহি করে। এটা ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা। 1956 সালে 1 এপ্রিল ডিএনবি প্রতিষ্ঠিত হয়। মেজর জেনারেল রেইনহার্ডের নেতৃত্বে সংস্থাটি নির্মিত হয়েছিল। শুরুতে এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সহযোগী হিসাবে কাজ করে। এই সংস্থাটি জার্মানি ও বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে। ডিএনডি আন্তর্জাতিক সন্ত্রাস, মাদক সন্ত্রাস, প্রযুক্তির অবৈধ পাচার, অস্ত্র পাচার, সংবদ্ধ সন্ত্রাস এবং সম্পর্কে এই সংস্থাটি জার্মানি ও বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা প্রস্তুত থাকে। ডিএনডি আন্তর্জাতিক সন্ত্রাস, মাদক সন্ত্রাস, প্রযুক্তির অবৈধ পাচার, অস্ত্র পাচার, সংবদ্ধ সন্ত্রাস সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে। 7 আইএসআই বিশ্বের সবচেয়ে বিতর্কিত গোয়েন্দা সংস্থার নাম পাকিস্তানের আইএসআই। বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম। সরকারের ভেতরে সরকার, পাকিস্তানের মাটিতে এই নাম বহুল প্রচলিত ও সবচেয়ে ক্ষমতাধর সংস্থাটির নাম আইএসআই। 1948 সালে মাঝারি সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল রবার্ট চাউথামের পরামর্শ ও তত্ত্বাবধানে আইএসআই তৈরি হয়। প্রাথমিকভাবে এর কাজ 3 বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই করে সমন্বয় সাধন করা হলেও 1950 সাল থেকে একে আলাদা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা, স্বার্থরক্ষা ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়। দেশে বিদেশে সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা 25,000-এরও বেশি এবং এর মধ্যে অনেক তথ্য প্রদানকারীও রয়েছে। এই সংস্থার প্রধান কাজ পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থ ও অখণ্ডতা রক্ষা করা। 8 রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র আলোচিত এই গোয়েন্দা সংস্থাটির প্রতিষ্ঠা সাল 21শে সেপ্টেম্বর 1968 সাল। নয়াদিল্লি হচ্ছে র এর কেন্দ্রবিন্দু। অনিল দশনামা এজেন্সি নির্বাহী প্রধান। র এর প্রধান এজেন্সি প্রধানমন্ত্রীর কার্যালয়। র ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। 1968 সালে 21শে সেপ্টেম্বর প্রাক্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার ও আইবির ডেপুটি ডাইরেক্টর আর.এন. কাওয়ের নেতৃত্বে ভারতে প্রতিষ্ঠা লাভ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। 9 ডিজিএসআই। ডিজিএসআই ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। প্রতিষ্ঠিত হয় 2 এপ্রিল 1982 সালে। ডিজিএস ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চলে। বিভিন্ন দেশে রাজনৈতিক প্রভাব এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন ডিজিএসআই ও ডিজিএসআই নামক আরেকটি সংস্থার সাথে একসাথে কাজ করে। এর প্রধান কাজ হল বাইরের দেশের বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তা মিলিটারি এবং নীতি নির্ধারকদের কাছে সরবরাহ করা। ডিজিএসআইতে কাজ করেন 5,000-এরও বেশি কর্মকর্তা। এর সদর দপ্তর প্যারিসে। 10 অস্ট্রেলিয়ার এএসআইএস। এএসআইএস অস্ট্রেলিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা যার কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, কাউন্টার ইন্টেলিজেন্স কার্যক্রম এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহায়তামূলক কাজ করা। প্রতিষ্ঠিত হয় 13ই সেপ্টেম্বর 1952 সালে। প্রধান কার্যালয় ক্যানবেরাতে। বর্তমান ডিরেক্টর নিক ওয়ার্নার। এই সংস্থাটি 20 বছর পর্যন্ত গোপন ছিল, এমনকি অস্ট্রেলিয়ার সরকারও এই এজেন্সি সম্পর্কে জানত না। এর প্রধান কাজ হলো এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।